বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। গত 23 আগস্ট ছিল ভারতবর্ষের জন্য গর্বের দিন, সফলতার দিন। আমাদের দেশের ইসরোর বিজ্ঞানীরা তাদের নিরলস পরিশ্রমের দ্বারা পেলেন সফলতা, আর সাক্ষী থাকলাম আমরা। ভারতবাসীরা তো বটেই, সারা পৃথিবীর মানুষ। আমাদের বিজ্ঞানীদের তৈরি করা চন্দ্রযান 3 পা রাখলো চাঁদের দক্ষিণ মেরুতে, আর আমরাই হলাম পৃথিবীর মধ্যে প্রথম সেই দেশ। আমাদের বিজ্ঞানীদের জন্য রইল আমাদের বিনম্র প্রণাম। তাই আজকে আর অন্য গল্প কবিতা নয়, আজকে একটু মহাকাশের গল্প শোনা যাক। আজকের গল্প মহাকাশের কথা, লেখক ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য। সন্ধ্যার পর আকাশের দিকে তাকালে সত্যি অবাক লাগে, সারাদিন ধরে যে সূর্যের আলোয় সমস্ত দিক ঝলমল করছিল, সন্ধ্যার দিকে সেই সূর্যই জৌলুস হারিয়ে লাল হতে হতে একসময় পশ্চিম দিকে টক করে ডুবে গেল। যে আকাশটাকে সারাদিন নীল একটা চাঁদোয়ার মতো আমাদের মাথার উপর বিছানো রয়েছে বলে মনে হচ্ছিল, সে আকাশ হঠাৎ তার নীল রং হারিয়ে ঘন কালো হয়ে উঠল। আমরা বলি অন্ধকার নেমে এলো, কিন্তু একটু পরেই দেখা যাবে সেই কালো আকাশের গায়ে ক্রমে ক্রমে ফুটে উঠছে একটি দুটি করে তারা, যেন আকাশের গায়ে কেউ একটি করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে দেখতে সমস্ত আকাশ ছেয়ে যাবে এই আলোর বুটিতে, সারা আকাশ ঝকমক করবে ওই তারায় তারায়। শুধু ওরই মধ্যে আরো একটা বেশ বড় জ্যোতিষ্ক এসে দেখা দেবে, আমাদের চাঁদ। তবে তার চেহারা সব সময় এক রকম নয়, কখনো সে পুরোপুরি গোল, কখনো মনে হবে তার খানিকটা অংশ কেউ কেটে নিয়েছে। তারপর ছোট হতে হতে একদিন আর দেখাই যাবে না, আমরা বলবো অমাবস্যা এসেছে। কিন্তু পরদিনই দেখা যাবে আবার সে এসে জুটেছে এক ফালি কুমড়োর মতো, তারপর রোজই একটু একটু করে বাড়বে এবং আবার একদিন হয়ে যাবে পুরোপুরি গোল। আমরা বলবো পূর্ণিমা এসে গেছে, এরকম বারে বারে ঘটবে। তারারাও সব রাতে বা রাতের বিভিন্ন সময়ে এক জায়গায় থাকবে না, সরে সরে এদিক ওদিক চলে যাবে। এরই মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কতকগুলো আলো কেমন ঝিকমিক করছে, কতকগুলো আলো স্থির। অর্থাৎ এরা সবাই একরকম নয়, তাই এক জাতেরও নয়। তাই আপাতত আমরা ওদেরকে শুধু যদি জ্যোতিষ্ক পদার্থ বলেই উল্লেখ করি তাহলেই বোধহয় ঠিক বলা হবে। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা এইসব জ্যোতিষ্ক পদার্থের রহস্য বার করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছেন, আর তারই ফলে একটা পৃথক অথচ বিরাট বিজ্ঞান শাস্ত্র গড়ে উঠেছে, যার নাম দেওয়া হয়েছে জ্যোতির্বিজ্ঞান।
আকাশ আর মহাকাশ বলতেও একটু প্রভেদ নিশ্চয় করা উচিত। যদিও অনেক সময় আমরা ও দুটো শব্দ সম অর্থে ব্যবহার করি। আমাদের পৃথিবীর ঠিক পিঠের উপরই আছে একটা বাতাসের স্তর, যাকে বলা হয় বায়ুমণ্ডল। ডাঙা অথবা সমুদ্রের পিঠ থেকে 10 মাইল উঁচু পর্যন্ত এই বায়ুমণ্ডলের শতকরা 90% রয়ে গেছে। আধুনিক বিজ্ঞানীরা এই অংশটাকে বলেন ট্রপোস্ফিয়ার। এর উপরের আরো আন্দাজ 40 মাইল পর্যন্ত জায়গাও বাতাসের স্তর আছে, তবে সেটা খুবই হালকা বাতাস। এই অংশটাকে বিজ্ঞানীরা বলেন স্ট্র্যাটোস্ফিয়ার। এর পরের 550 মাইল অর্থাৎ 50 থেকে 600 মাইল পর্যন্ত যে স্তর, তাকে বলা হয় আয়নোস্ফিয়ার। এই অংশটায় বাতাস বা অক্সিজেনের পরিমাণ খুবই সামান্য, একরকম না থাকারই মতো। এই পর্যন্তই আমরা আকাশ বলতে পারি। এই সীমা পার হয়ে গেলে আর এক বিন্দুও বাতাস থাকবে না, থাকবে না বাতাসে ভাসা ধুলো যার উপর সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে রঙের খেলা দেখায়। নিঃসীম অন্ধকারের রাজত্ব এখান থেকেই শুরু। তাই এখানকার উপরের আকাশকে আর আকাশ না বলে মহাকাশ বলাই উচিত, মহাশূন্য বললেও ভুল হবে না। আকাশ নিয়ে শুরু করেছিলাম, তার কথাই আগে বলি। দেখলে মনে হবে একটা নীল চাঁদোয়ার মতো এই আকাশ গোটা পৃথিবীটাকেই ঘিরে রেখেছে। সেকালেই লোকেরা যখন এসব বিষয়ে সঠিক কিছুই জানত না, তখন তারা মনে করত ওটা বুঝি পৃথিবীর ছাদ, আর জ্যোতিষ্ক পদার্থগুলি বুঝি ওর গায়ে বসানো আছে। সূর্য আসলে তিনি একজন দেবতা। ওই ছাদের এক কোণে পূর্ব দিক দিয়ে মাথা তুলে সারা দিন আকাশ পথে ছুটে বেড়ান, সাত ঘোড়ায় টানা রথে চড়ে। তারপর সন্ধ্যাবেলা তার যাত্রা শেষ। আকাশের পশ্চিম দিকে আর এক কোণ দিয়ে তিনি নেমে যান। তারপর সারা রাত তার বিশ্রাম। সূর্য বিশ্রাম করতে গেলে একে একে অন্য দেবতারা এসে আকাশে দেখা দেন। তাদের মধ্যে চন্দ্রদেবী সবচেয়ে বড়, আর সব তারারা তার কাছে কিছুই না, যদিও তারাও এক একটি দেবতা। আর সংখ্যায় তারা কজন? উৎসাহীরা গুনে দেখেছেন এক এক রাতে প্রায় 3000 তারা আকাশে দেখতে পাওয়া যায়। যদি ধরা যায় পৃথিবীটা গোল, তাহলে উল্টো দিকেও আনুমানিক 3000 তারা থাকবে, অর্থাৎ মোট দাঁড়ালো 6000 ব্যাস। কিন্তু এখনকার পণ্ডিতেরা বলেন যে আকাশে এত তারা আছে যা গোনা তো দূরের কথা, সংখ্যা দিয়েও প্রকাশ করা কঠিন। একটা শক্তিশালী দূরবীন নিয়ে দেখলে অন্তত 100 কোটি তারা নজরে পড়বে, কিন্তু মনে হয় ওদের সংখ্যা তার চেয়েও অনেক বেশি। আকাশের ওপরের দিকটাকে আমরা মহাকাশ বলছি।
ওটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে আজও তার হদিস মেলেনি। আকাশের ওই নীল রং সত্যিকারের রং নয়, সূর্যের আলো বাতাসের অণুর ভিতর দিয়ে আসবার সময় বা ভাসমান ধুলিকণায় বিচ্ছুরিত হয়ে ওই রকম নীল দেখায়। কিন্তু আরো উপরে যাকে আমরা একটু আগে মহাকাশ বলেছি, সেখানে সবই নিবিড় অন্ধকারে ঢাকা। কাজে আকাশের ওই নীল রংটা যেন আমাদের চোখের ধাঁধা। আজ আমরা সকলেই জানি সূর্য মোটেই পৃথিবীর চারিদিকে ঘুরছে না, বরঞ্চ একরকম স্থির হয়েই আছে। পৃথিবী এবং অন্যান্য গ্রহরাই তাদের উপগ্রহ সমেত সূর্যকে প্রদক্ষিণ করছে। এও জানি যে প্রায় 350 বছর আগে গ্যালিলিও নামে এক ইতালিয়ান বিজ্ঞানী নিজের আবিষ্কৃত দূরবীন দিয়ে দেখে সঠিক প্রমাণ দিয়ে এ সত্য প্রচার করেন। অবশ্য এজন্য তাকে গির্জার পাদ্রীদের রোষানলে পড়তে হয় এবং কম লাঞ্ছনা ভোগ করতে হয় না। কিন্তু গ্যালিলিওর প্রায় 1000 খানেক বছর আগে আমাদের দেশের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টই যে একথা প্রথম ঘোষণা করেছিলেন, সে কথা ওদের দেশের লোকেরা তো নয়, এদেশেরও অনেকে হয়তো জানে না। আবার আর একটা ভুলও সাধারণ মানুষের কেউ কেউ করে থাকেন। তারা ভাবেন আকাশের এই সমস্ত জ্যোতিষ্ক পদার্থগুলি যেন সূর্যকে ঘিরেই গড়ে উঠেছে, কিন্তু গোটা মহাকাশে সূর্য একটা ছোট বিন্দু ছাড়া আর কিছু নয়। আর ওর দূরত্ব পৃথিবী থেকে এমন কিছু নয়। আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 186,000 মাইল বা 299,330 কিলোমিটার। এই বেগে সূর্য থেকে বেরিয়ে সে পৃথিবীতে পৌঁছতে লাগে মাত্র 8 মিনিট 18 সেকেন্ড। মহাকাশে এমন অনেক জ্যোতিষ্ক পদার্থ দেখা গেছে যেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে কোটি কোটি বছরও লেগে যায়। এ পর্যন্ত মহাকাশের সবচেয়ে দূরবর্তী যে জিনিসটি মানুষের চোখে পড়েছে সেটি একটি নীহারিকা, জ্বলন্ত গ্যাসের অতিকায় একটি পিণ্ড। সেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে লাগে প্রায় 500 কোটি বছর। কিন্তু ওখানেই যে মহাকাশের শেষ নয় সে বিষয়ে বিজ্ঞানীদের সন্দেহ মাত্র নেই। ওর পেছনে কত দূর পর্যন্ত তা ছড়িয়ে আছে আজও তার সন্ধান মেলেনি, অনুমান করাও যায়নি। কাজেই এক কথায় আমরা শুধু বলতে পারি, ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। মহাকাশের কথা প্রবন্ধটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।